আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এমএস ওয়ার্ডের পেজ লেআউট অপশন নিয়ে। অর্থাৎ এক ভিডিওতে এমএস ওয়ার্ড পেজ লেআউটের ফুল টিউটোরিয়ালটা আমি নিয়ে আসছি। এখানে আমাদের ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো আমি দিয়েছিলাম, ইনসার্ট, হোম এবং ফাইল মেনু, যারা আমার ওই টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই ওই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমি ওই টিউটোরিয়ালগুলো ইন স্ক্রিন অথবা আই বাটনে দিয়ে রাখবো, আর আপনারা আমার চ্যানেলে ঢুকে ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। তো আজকে আমার বেসিক্যালি টিউটোরিয়াল হলো পেজ লেআউট নিয়ে। তো পেজ লেআউটের সর্বপ্রথম অপশনটা আসতেছে মার্জিন। এখন মার্জিন বলতে আমরা কি বুঝি, আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের উপরে দেখবেন কিছু জায়গা থাকে এখানে, তারপর আমাদের নিচে, ডানে, বামে, এই জায়গাগুলোকে মার্জিন বলা হয়। এখন ইন্ডিভিজুয়ালি এই মার্জিনটাকে আমরা কীভাবে কমাবো বাড়াবো, সেই প্রসেসগুলোর জন্য আমরা এই মার্জিনে ক্লিক করব। এই মার্জিনে অ্যারোতে ক্লিক করলে এখানে ডিফল্টভাবে অনেকগুলো সেট করা আছে, যেমন এখানে টপ, বটম, লেফট, রাইট, 1 ইঞ্চি। এখন এটা যদি আমি ক্লিক করি, 1 ইঞ্চি হবে প্রত্যেক সাইড। আর এরপরে আছে 1/2 ইঞ্চি। আমরা যদি টপ, বটম এগুলো 1/2 ইঞ্চিতে ক্লিক করি, দেখেন এই আমার উপরে, ডানে, বামে প্রত্যেকটা সাইডে আমার 1/2 ইঞ্চি হয়ে গেল। আর আমি যদি এখান থেকে 1 ইঞ্চি করতে চাই, তাহলে এই নর্মালি ক্লিক করব, আবার 1 ইঞ্চি হয়ে গেল টপে, লেফটে, রাইটে, বটমে। এখন দেখা গেলো এই জিনিসগুলো আমি নিব না, অর্থাৎ এই মার্জিনগুলো আমি নিব না, আমি আমার ভাবে তৈরি করতে চাই। তাহলে আমরা যাব কাস্টমে। এই কাস্টমে গেলে এখন এই টপে আমি কত ইঞ্চি নেব, লেফটে কত ইঞ্চি নেব, এখান থেকে আমি আমার মন মতো নিতে পারবো। এখানে দেখেন টপ, বটম, লেফট, রাইট, চারটা অপশন আছে। তো এখানে টপে আমি 2 ইঞ্চি নেব। এখানে দুইটা অ্যারো আছে, আমি যে উপর থেকে নিচে ক্লিক করি, এই প্রিভিউ বক্সে দেখা যাচ্ছে আমি কতটা নিচ্ছি। আমি 2 ইঞ্চি এখানে নিলাম। এখন যদি আমি ওকে দেই, তাহলে এই আমার মার্জিনটা টপ থেকে 2 ইঞ্চি নিচে চলে গেল। তো এইভাবে আমরা মার্জিনটাকে সেট করতে পারি। আমরা যদি আবার মার্জিনে যাই, কাস্টম মার্জিন, আমরা যদি এটাকে পূর্ব অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আবার এই নিচে অ্যারোটা ক্লিক করব। ক্লিক করে যখন আমাদের একে আসবে, তখন আমরা ওকে দেবো, আবার এটা 1 ইঞ্চি হয়ে যাবে। তো এইভাবেই আমরা উপরে, নিচে, ডানে, বামে মার্জিনটাকে কমাইতে বাড়াইতে পারি। এরপর কাস্টম মার্জিনে আমাদের পেপার সাইজ, আমরা কোন ধরনের পেপার নেব, এখান থেকে লিগেল, এফোর, যেটাই নেই আমরা সেটা ক্লিক করে ওকে দিলে আমার পেজটা ওইভাবেই সেট হবে। এরপরে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা হলো আমরা যদি পেজটাকে ঘোরাতে চাই, তাহলে এই ল্যান্ডস্কেপ ক্লিক করব। ক্লিক করার সাথে দেখেন এটা আমার ঘুরে গেল। আবার যদি আমরা পোর্ট্রেটে ক্লিক করি, তাহলে পোর্ট্রেট মানে সমান থাকবে। এভাবে আমরা যদি পেজটাকে ঘোরাতে চাই, তাহলে ল্যান্ডস্কেপ, আর নর্মাল রাখতে চাইলে পোর্ট্রেট। এরপর পেপার সাইজ, এখানে অনেকগুলো পেপার সাইজ ডিফল্ট দেওয়া আছে। তো কম্পিউটারে সাধারণত A4 এবং লিগেল, এই দুইটা পেজ বেশি ইউজ হয়। যদি আমাদের লেখা কম থাকে, তাহলে আমরা A4 পেজ নেব, আর যদি আমাদের লেখা বেশি থাকে, তাহলে আমরা লিগেল পেজ নেব। এখানে লিগেলের মাপটা 8.5x14, আর A4 হলো 8.5x11। তো এভাবেই আমরা, যদি লেখা কম থাকে তাহলে A4 এবং লেখা বেশি থাকলে লিগেল। আর সাধারণত লিগেল এবং A4 এই দুইটা পেজই কম্পিউটারে বেশি ইউজ হয়, অন্যগুলো খুব একটা হয় না। তো আমাদের যেই পেপারটা দরকার, যেই সাইজ, সেই সাইজে ক্লিক করলেই আমাদের ওই পেপারে পেপারটা তৈরি হয়ে যাবে। এরপর আসতেছে কলাম। আমরা যদি এটাকে কলাম করতে চাই, ফর এক্সাম্পল এটাকে আমরা ল্যান্ডস্কেপ দেই, ল্যান্ডস্কেপ দেওয়ার পর আমার পেজটা ল্যান্ডস্কেপ করলো। এখন এখান থেকে আমি দুইটা বা তিনটা কলাম করতে চাই, তাহলে আমরা এই কলামে যাব। এখানে কলামে 2-তে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার একটা কলাম, এই পাশে একটা কলাম। তো এইভাবে দুইটি কলাম করা যায়। আর আমরা যদি এটাকে তিনটি কলাম করতে চাই, তাহলে আমরা এই 3-তে ক্লিক করব, দেখেন এখানে আমার তিনটি কলাম হয়ে গেছে। আর আমরা যদি এর চেয়ে বেশি চাই, তাহলে আমরা মোরে যাব। মোরে গেলে এখানে আমার 3 দেওয়া আছে, আমরা যদি এখানে 4, 5 যাই দিতে চাই, দিয়ে আমরা যদি ওকে দেই, দেখেন আমি 4টা দিয়েছি, এই জন্য 4টা কলামে বিভক্ত হয়ে গেছে। আমি যদি এটাকে না চাই, তাহলে আমরা এই 1-এ ক্লিক করব, তাহলে কী হবে, আমাদের কলামটা বাদ হয়ে যাবে। তো এইভাবে আমরা কলাম দিতে পারি এবং কলামগুলো বাদ করতে পারি। আবার যদি আমরা এই পোর্ট্রেট ক্লিক করি, আমার এটা পোর্ট্রেট চলে আসবে। তো এরপরে আমাদের যে অপশন আছে ব্রেক, ব্রেক হলো এই যে আমার লেখাটা আছে, এই লেখার কিছু অংশ আমি এক পেজ থেকে অন্য পেজে স্থানান্তর করব। তো আমি যেখানে ক্লিক করব, যেমন এ বয়, এই লেখাটা আমি অন্য পেজে স্থানান্তর করব, তাহলে কী করব, আমরা এই ব্রেকে ক্লিক করব, দেন এই পেজ ব্রেকে ক্লিক করব। তাহলে কী হলো, আমার লেখাটা এক পেজ থেকে অন্য পেজে চলে গেছে, যেখানে আমার কার্সর ছিল এখান থেকে লেখাটা আমার অন্য পেজে চলে আসছে। এভাবে ব্রেকের মাধ্যমে আমরা এক পেজের লেখা আরেক পেজে নিতে পারি। আবার এটা যদি আগের পজিশনে আসতে চাই, তাহলে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই আমার এটা আগের পজিশনে চলে আসবে।
এরপর হলো ব্রেকের পরে আছে কলাম ব্রেক। কলাম ব্রেকটা হলো প্রথম আমরা একটা কলাম করি, এটা ল্যান্ডস্কেপ পরে নেই, এটা আমরা দুইটা সাইড করলাম। এখন কলাম ব্রেক হলো আমার কার্সোসটা এখানে আছে, এখন আমি যদি এই কার্সোসটা আমি এখান থেকে পরের কলামে নিতে চাই তাহলে এখানে ক্লিক করলে হবে, অথবা আমি যদি এই ব্রেকে গিয়ে কলাম ব্রেকে ক্লিক করি আমার এই পাশে লেখাটি ব্রেক হয়ে আমার এই পাশে কলামে চলে আসবে। তো এইভাবে আমরা কলাম ব্রেক করতে পারি। আর আমরা যদি না চাই তাহলে আমরা আনডু অথবা কন্ট্রোল জেড দিলেও পারি, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগে পজিশন নিয়ে আসলাম। এভাবে আমরা কলাম ব্রেক করতে পারি। তো এরপরে অপশনের লাইন নাম্বার, আমরা এটা কলামটা বাদ দিয়ে নেই, কলাম বাদ দিয়ে আমরা এটা পোর্ট্রেট করলাম। এখন লাইন নাম্বার, আমরা কতগুলো লাইন লিখছি এটা যদি আমরা এক নজরে দেখতে চাই তাহলে এই লাইন নাম্বারে ক্লিক করব, জাস্ট কন্টিনিউ ক্লিক। তো এখানে আমি কতগুলো লাইন লিখেছি এরকম আমাকে পাশে শু করবে, যতগুলো লাইন থাকবে ততগুলো। তো এইভাবে আমরা লাইন নাম্বারগুলো ইউজ করতে পারি। আর যদি না চাই আমরা লাইন নাম্বারে ক্লিক করব, দেন নানে ক্লিক করব, আমাদের নাম্বারটা চলে যাবে। এরপর হাইপারেশন, অর্থাৎ এটার কাজটা হলো অনেক সময় দেখা যায় আমাদের একটি সেন্টেন্স অনেক বড়, তো অনেক বড় যদি হয় তো এক লাইন থেকে অন্য লাইনে চলে যায়। সো এখানে এটা ক্লিক করলে আমার সামান্য অক্ষর উপরে রেখে নিচে হাইপেন দিয়ে চলে আসবে। তো আমি এটা ব্লক করে দেখাচ্ছি, যদি এরকম কোনো ওয়ার্ড থাকে ব্লক করার পর আমরা জাস্ট এই অটোমেটিক ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এই পাশে একটি চিল দিয়ে এখানে ড্রেন, অর্থাৎ চিলড্রেনের এখানে, যেহেতু চিলড্রেনটা এখানে সম্পূর্ণ হচ্ছে না শব্দটা, তাই এখানে অর্ধেক শব্দ দিয়ে হাইপেন দিয়ে পরবর্তীতে ড্রেন শব্দটা চলে আসছে, তাহলে ফুল শব্দ চিলড্রেন। তো এইভাবে যতগুলো শব্দ, যেমন আবার সাকসেস, এখানে এস ইউ সি দিয়ে নিচে আবার সিই ডবল সাকসেস, অর্থাৎ সাকসেস কথাটা ফুল বোঝানোর জন্য যে এখানে সাকসেস হবে, আবার এখানে ডিফিকাল্ট। এইভাবেই যদি এখানে জায়গাটা সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে কিছু অংশ রেখে হাইপেন দিয়ে পরবর্তী অংশ রাখবে, এটার হাইপারেশন। আর এরপর হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো একটা ডকুমেন্টে জল ছাপ দেওয়া। আমরা যদি এই ডকুমেন্টের নিচে আমরা জল ছাপ দিতে চাই, দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির লোগো অথবা নাম অথবা কোনো কোচিং সেন্টারের নাম তারা জল ছাপ দিয়ে রাখে যেন তাদের কপিটা নকল না করতে পারে। সো এরকম যদি আপনি চান যে আপনার ডকুমেন্টে জল ছাপ দিবেন তাহলে এই ওয়াটারমার্কে ক্লিক করবেন। এই ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে জলছাপের কিছু নমুনা আসছে, আপনি কোন ধরনের দিতে চান তো সেটাতে ক্লিক করবেন। আবার এখানে আমরা তাহলে যাব কাস্টম ওয়াটারমার্ক। যদি আমরা জলছাপ দিতে কাস্টম ওয়াটারমার্কে যাব, আমরা যদি পিকচার দিতে চাই জলছাপটা তাহলে পিকচারে ক্লিক করব, আর আমরা যদি লেখা জলছাপ দিতে চাই তাহলে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে আমরা টেক্সটটা কোন ধরনের নেব, ফন্টটা কোন ধরনের নেব, ফন্টের সাইজটা কী নেব, এখান থেকে আমরা এগুলো নির্বাচন করে দেবো। আর এই টেক্সটে যেটাই লিখবো সেটাই আমাদের জলছাপ আসবে। সো আমরা এখানে এই টেক্সটে এটা লিখে দিই, ফর এক্সাম্পল আমি বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখলাম। এখন এই বাংলাদেশের কালারটা আমি একটু বাড়িয়ে দিই বোঝার জন্য, জাস্ট আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে কী হলো ক্লোজ করে দিই। এই নিচে দেখেন আমার বাংলাদেশটা একটা জলছাপ হিসাবে চলে আসছে। তো এইভাবেই আমরা ওয়াটারমার্কগুলো ইউজ করতে পারি। আর যদি এই ওয়াটারমার্কটা আমার না চাই, ওয়াটারমার্কে যাব, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করলে দেখেন আমার জলছাপটা চলে যাবে। তো এইভাবে আমরা জলছাপগুলো ইউজ করতে পারি। পেজ কালার, পেজে কালার দেওয়া, এই যে আমার পেজটা সাদা আছে, আমি ইচ্ছা করলে আমার পেজটা কালার করতে পারি। এখন আমি যেই কালার ক্লিক করব দেখেন সেই কালারটাই আমার এখানে আসতেছে। তো এইভাবে আমরা পেজ কালারগুলো দিতে পারি, এই পেজ কালারগুলো এভাবে আমরা শো করতে পারি। আর যদি না চাই আবার পেজ কালার যাব, এখান থেকে নো কালার ক্লিক করলে আমার পেজ কালারটা রিমুভ হয়ে যাবে। পেজ বর্ডার, অর্থাৎ আমরা এই পেজের চারপাশে যদি বর্ডার দিতে চাই, এই পেজ বর্ডার ক্লিক করব, এখানে পেজ বর্ডার নামে অপশন আছে, আমরা এগুলো দিতে পারি পেজ বর্ডার হিসাবে, অথবা আমাদের এখানে আর্ট নামে একটি অপশন আছে, এখানে গিয়ে অনেক ধরনের পেজ বর্ডার আছে, আমরা যেটা ক্লিক করব, ক্লিক করে ওকে দেবো, আমাদের এই চারপাশে এরকম বর্ডার চলে আসবে। এভাবে আমরা পেজ বর্ডারগুলো ইউজ করতে পারি। আর যদি এই বর্ডারটা আমরা না চাই আবার পেজ বর্ডারে যাব, এখান থেকে আমরা জাস্ট পেজ বর্ডারটা ক্লিক করে এখানে নানে ক্লিক করব, নানে ক্লিক করে দেন ওকে, তাহলে আমাদের পেজ বর্ডার চলে যাবে। তো আর এইভাবে যদি আমরা লেখার চারপাশে বর্ডার চাই তাহলে ওইটা আমরা ব্লক করব, ব্লক করার পর আমরা বর্ডারে যাব, এখানে শুধু বর্ডারে ক্লিক করব, এই বক্সে ক্লিক করব, এখানে কোন ধরনের বক্স নেব এই এরিয়াটা আসবে। এখন এটা আমরা প্যারাগ্রাফে দেবো নাকি টেক্সটে দেবো, যদি প্যারাগ্রাফে দেই তাহলে প্যারাগ্রাফটা সিলেক্ট করে জাস্ট ওকে, তাহলে দেখেন যতটুকু আমার প্যারা ছিল ওই প্যারার মধ্যেই আমার বক্সটা চলে আসছে। তো এইভাবে আমরা
টেক্সট বক্সগুলো নিতে পারি, বর্ডার দিতে পারি। আর যদি না চাই বর্ডারে যাব, এই বক্সে ক্লিক করব, আমরা যেটা সিলেক্ট করেছিলাম ওটা সিলেক্ট করে আমরা জাস্ট নানে ক্লিক করলেই ওটা বাদ হয়ে যাবে। এরপর আমাদের এই লেখাটাকে যদি ডানে বামে এরকম সরাতে চাই, আমরা এটা ব্লক করলাম। ব্লক করার পর এখানে ইন্ডেটে আছে লেফট রাইট, অর্থাৎ এই লেখাটা যদি লেফট থেকে আমরা রাইটে নিতে চাই, এখানে দুইটা অ্যারো আছে। আমরা উপরটা ক্লিক করি, দেখেন এখান থেকে আমার বাম থেকে ডানে চলে যাচ্ছে, আবার যে নিচেরটা ক্লিক করি আবার আমার বামে চলে আসবে। তো এইভাবে আমাদের নির্দিষ্ট এক লেখাকে সরানোর জন্য আমাদের এই অপশনগুলো ইউজ করতে পারি। এরপর রাইট, রাইট মানে হলো এই ডান দিক থেকে আমার সরে আসবে, এটা লেফট মানে বাম দিক থেকে, আর এইটা ক্লিক করলে আমার ডান দিক থেকে সরে আসবে, বাম দিকে কিছুই হবে না। দেখেন আমার ডান দিক থেকে লেখাগুলো সরে আসছে, আবার নিচেটা ক্লিক করলে আগের পজিশনে চলে যাবে। এরপর বিফোর আফটার, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করে দেন এখানে আমরা ক্লিক করি, আমার পুরো লেখাটি এরকম স্টেপ বাই স্টেপ নিচের দিকে চলে আসবে, আর নিচে একটা ক্লিক করলে আবার উপরের দিকে চলবে। এটা হলো বিফোরের কাজ। আর আফটার হলো আমার কার্সরটা যদি এখানে থাকে, আমি যদি পরবর্তী লাইনটা সরাতে চাই তাহলে এটা ক্লিক করবো, দেখেন আমার কার্সরটা উপরে কিন্তু আমার সরতেছে নিচের লাইনটা, তো এটা হলো আফটার। এইভাবে আমরা প্রথম লাইনটাকে না চেয়ে যদি পরের লাইনটাকে সরাতে চাই তাহলে এই আফটারের অ্যারোতে ক্লিক করলেই আমাদের নিচের দিকে চলে আসবে, আবার এই নিচের অ্যারোতে ক্লিক করলে আগের পজিশনে আসবে। তো এইভাবে আমরা উঠাতে পারি, নামাতে পারি। এরপরে আমাদের পেজ লেআউটের অপশনটা আসতেছে পিকচারের অপশনগুলো, এটা এখন ইনঅ্যাকটিভ দেখাচ্ছে। আমরা যদি একটা পিকচার নেই তাহলে এটি অ্যাক্টিভ হবে। তো এক্সাম্পল হিসাবে আমি ক্লিপবোর্ডে যাই, ইনসার্ট থেকে এই ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে আসার পর এখানে আমার কিছু পিকচার চলে আসবে। ওই পিকচারটা আমরা এখান থেকে যে কোনো একটা গোতে ক্লিক করি, গোতে ক্লিক করলেই আমার সামনে ক্লিপবোর্ডে অনেকগুলো পিকচার আসবে। আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমার এই পিকচারটা এখানে আসবে। এখানে আসার পর আমার এই অপশনটা কাজ করবে, আমরা পেজ লেআউটে যাই, দেখেন এখন এটা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ এখন আমরা এই পেজ লেআউট নিয়ে অর্থাৎ এই ছবিগুলো নিয়ে কাজ করতে পারবো। এখন সর্বপ্রথমে আসে পজিশন, অর্থাৎ আমরা এই ছবিটাকে কোথায় স্থাপন করব, লেখার কোথায় আমরা এটা স্থাপন করব। আমরা এই পজিশনে ক্লিক করি, ক্লিক করলে আমরা জাস্ট এই প্রথমটা ক্লিক করি, দেখেন তাহলে কি হলো আমার লেখা অনুসারে এটা আমার বামে চলে আসলো, অর্থাৎ এই পজিশনে আমাকে নির্দেশ করে দিচ্ছে। আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে মাঝখানে আসবে, আমি যদি ডানে ক্লিক করি ডানে, আবার যদি একদম মিডলে ক্লিক করি আমার লেখার একদম মিডলে চলে আসবে। এভাবে পজিশনের মাধ্যমে আমি আমার ছবিটাকে সেট করতে পারি। এটা হলো র্যাপটেক্স। র্যাপটেক্সটা হলো অনেক সময় দেখা যায় আমরা এই ছবিটাকে মুভ করতে পারতেছি না, অর্থাৎ সরাতে পারতেছি না। আমরা যদি এই র্যাপটেক্সে গিয়ে এই বিহীন টেক্সটে ক্লিক করি আমরা ছবিটা মুভ করতে পারবো, যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। এছাড়া আমরা যদি এই ছবিটাকে আমরা উপরে রাখি সেটাও সম্ভব। এখন এই ছবিটার লেখাটা আমার উপরে চলে আসছে, আমি যদি চাই আমার ছবিটা উপরে আসবে লেখাটা নিচে থাকবে, তাহলে আমরা যাবো এই পরবর্তী অপশনটায়। এখানে দেখেন আমরা যদি ভিন ফন্ট টেক্সট ক্লিক করি তাহলে আমার ছবিটা উপরে চলে আসলো, আর আমরা যদি এটাকে ব্যাগে নিতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ডে যাবো, এখান থেকে সেন্ড ভিন টেক্সে ক্লিক করলে আমার ছবিটা লেখার নিচে চলে যাবে। তো এইভাবে ছবিটাকে উপরে নিচে আনার জন্য এই অপশনগুলো কাজ করে। এরপর অ্যালাইনমেন্ট, এখান থেকে আমরা ছবিটাকে লেফটে সেন্টারে রাইটে স্থানান্তর করতে পারবো। রোটেট, ছবিটা ঘোরানোর জন্য আমরা কোন দিকে ঘোরাবো এই ছবিটা এখান থেকে ঘোরানো যায়। তো ভিউয়ার্স, এইভাবেই আমরা পেজ লেআউটের কাজগুলো করতে পারি। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে উপকারী এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তরীষ্ট থেকে শুভেচ্ছা স্বাগতম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।